বন্ধুরা, হইচই অ্যাপে রিলিজ হওয়া সম্পূর্ণরূপে একটি সামাজিক বার্তা প্রদানকারী ড্রামা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটা আপনার একবার হলেও, শুধু আপনি নন, সবারই একবার হলেও দেখা উচিত, কারণ এই সিরিজটা মানুষের বৈবাহিক জীবনের সঙ্গে জড়িত আছে। এই ওয়েব সিরিজে আছে সোহিনী সরকার সম্পূর্ণার চরিত্রে, রাজনন্দিনী পাল নন্দিনীর চরিত্রে, অনুভব, রজত গাঙ্গুলি, লাবণী সরকার, যারা মেন লিড রোলে আছে। বিয়ের পর প্রথম রাতটাই সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট থাকে, কিন্তু সেই রাতেই যদি এমন কিছু ঘটে যায় যার জন্য মেয়েটির জীবন পুরো পাল্টে যায়, মানে তার বর মেয়েটির উপর সেক্সের নামে শারীরিক অত্যাচার করে, আর এই বিষয়টি সম্পূর্ণ ওয়েব সিরিজের মাধ্যমে দেখানো হয়েছে। নন্দিনীর সঙ্গে রক্তিমের বিয়ে হয় এবং প্রথম রাত থেকেই সেক্সের নামে রক্তিম পাশবিক অত্যাচার শুরু করে দেয়। নন্দিনী প্রথমে বিষয়টি তার যা সম্পূর্ণাকে বলে, কিন্তু বিষয়টি সম্পূর্ণ প্রথমে বুঝতে পারেনি এবং যখন হানিমুনে যায় সেখানেও শোষণ করে, আর ফিরে এসে এমন পরিস্থিতি দাঁড়ায় যে নন্দিনীকে হসপিটালে ভর্তি পর্যন্ত করতে হয়। এরপর সম্পূর্ণার কথাতেই পুলিশে কেস হয়। সম্পূর্ণা বাড়ির লোকেদের বোঝাতে চেষ্টা করে নন্দিনীর বিষয়টি, কিন্তু বাড়ির কেউই নন্দিনীর হয়ে কথা বলেনি, উল্টে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু পরে আবার যখন জানতে পারে রক্তিম তার আগের গার্লফ্রেন্ডকেও ঠিক একই রকমভাবে অত্যাচার করত, তখন আবার সম্পূর্ণার কথাতেই কেস ফাইল করা হয়। এই ওয়েব সিরিজটা দেখার সময় আপনার সামনে একটি প্রশ্ন আসবে, বিয়ে মানে কি নারীর নিজের শরীরের উপর তার অধিকার চলে যায়? নন্দিনীর স্বামী তার উপর যে অত্যাচার চালায়, তার বিরুদ্ধে সম্পূর্ণা যখন আওয়াজ তোলে, তখন তার পরিবার বা সমাজের আইন তার সঙ্গে কেন দেয়নি? ওয়েব সিরিজের মাধ্যমে বিয়ের পর সাধারণত 10 জনের মধ্যে 3 জন, মানে কিছু সংখ্যক নারীর প্রতি যে শারীরিক অত্যাচার, মানে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে জোর করে সেক্স করা হয়, এই বিষয়টি স্পষ্টরূপে এখানে আপনি দেখতে পাবেন। এখানে এটাও বলা হয়েছে এর বিরুদ্ধে চুপ না থেকে আপনাকেই প্রতিবাদ করতে হবে, যেমন নন্দিনী শেষে করতে পেরেছিল। এই ওয়েব সিরিজটা দেখার সময় প্রথম সিন থেকে আপনি ভাববেন এটা কোনো থ্রিলার ওয়েব সিরিজ হতে চলেছে, কিন্তু না, পরক্ষণেই আপনার ভুল ভেঙে যাবে, কারণ কিছুটা দেখার পরই আপনি বুঝতে পেরে যাবেন না, এটা কোনো সেরকম নয়, এটি একটি ড্রামা ওয়েব সিরিজ। আমি না বলবো না, কারণ এই ওয়েব সিরিজটা আমার ভালো লেগেছে। সব মিলিয়ে 24 থেকে 25 মিনিট করে 6টি এপিসোড আপনি এখানে দেখতে পাবেন। আমাদের সমাজের ভিতরে এমন অনেক সমস্যা রয়ে গেছে, আর আশা করাই যায় এই সিরিজের মাধ্যমে মানুষকে অনেক অংশে অবগত করে তুলতে পারবে। তাই এটি এমন একটি ওয়েব সিরিজ যেটি বিশেষ করে মেয়েদের তো খুবই ভালো লাগবে, তাই একবার হলেও আপনার এই ওয়েব সিরিজটা দেখা উচিত। অ্যাক্টিংয়ের কথা যদি বলেন, তবে সোহিনী সরকারের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়েব সিরিজটা তার নামেই এবং প্রতিবাদী হিসাবে সম্পূর্ণ রোলটিকে তিনি খুবই ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এখানে রক্তিমের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ, কারণ বাইরে থেকে যতটা ভালো বলে মনে হবে, ভেতর থেকে এবং ধীরে ধীরে ততটাই খারাপ। রাজনন্দিনী একজন সহজ সরল মেয়ের ভূমিকাটিকে খুবই ভালোভাবে পালন করেছেন। তো বন্ধুরা, সব মিলিয়ে এই ওয়েব সিরিজটা খুব ভালো আমি বলবো না, তবে সামাজিক বার্তা প্রদানকারীর দিক থেকে নিশ্চিন্তে সম্পূর্ণ ওয়েব সিরিজটিকে একটি ভালো ওয়েব সিরিজ বলা যেতেই পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।